মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয় তাহলে দিনদার এর মতন একটা মুভি বানাতে পারলো না আজ পর্যন্ত। দিনদার এর মতন একটা মুভি বানায় দেখাইতো মিশা সাহেব। এই জন্যে উনি তো আমেরিকাতে থাকে, আমেরিকান ছবি দেখতে বলেন ওনাকে। যে আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে শুধু বাংলাদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে ওইখানে বাড়ি গাড়ি করছেন এইটাই না, আমেরিকান ছবি দেখেন, দিনদারের ছবির সাথে আমেরিকান ছবিকে কম্পেয়ার করেন। যে আপনি যে ছবি দেখেন আমেরিকাতে ওরকম কিনা দিনদারে, তার অতটুকু যোগ্যতা নাই তার এই মুখে, তার মুখ দিয়ে এতটুকু তার যোগ্যতা নাই যে এই ধরনের কথা বলতে পারে সে। কারণ তার যোগ্যতা কি? শুধুমাত্র সে একজন ভিলেনের ক্যারেক্টার করে গেছে তার আজীবন, সে নিজে কোনো ইনভেস্ট করে নাই, সে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করে নাই, বরং চলচ্চিত্র যোদ্ধাদেরকে তিনি এডবিসি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার মুখে এগুলো মানায় না। আর আমরা কি করেছি, আট বৎসর না থেকেও প্রতি বৎসর এফডিসিতে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেন্ট করেছি অর্থ দিয়ে, নিজেরা প্লাস অর্থ দিয়ে আমরা করেছি, শিল্পীদের পাশে দাঁড়িয়েছি অর্থ দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে, বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা যারা হচ্ছে আমরা এটা সলভ করার চেষ্টা করেছি, নট অনলি ফর শিল্পী সমিতি দিয়ে, ১৭টা সংগঠন দিয়ে, যে যখন গেছে আমরা এটাকে তাদের পাশে দাঁড়িয়েছি। মিশা সাহেব কী করবে? মিশা সাহেবের দ্বারা তো এগুলো করা সম্ভব না। আজকে অনন্ত জলিল যেটা করেছে, এই যে হলিউড মাপের ছবি করেছে বাংলাদেশে, আগামীতেও করবে, মিশা সাহেবের দ্বারা কী হবে চলচ্চিত্রে? কি আপনার এটা বাংলাদেশি ছবি না, এটা ইন্ডাস্ট্রির ছবি না তাহলে মিশা সাহেব কি বিদেশি ছবিতে অভিনয় করেছে? ওনাকে কে কে টাকা দিয়েছে? টাকা তো আমি দিয়েছি ওনাকে, আমি বাংলাদেশের প্রডিউসার, আমি টাকা দিয়েছি, বাংলাদেশে এটা কো প্রোডাকশন, আমি ওনাকে কাস্ট করেছি, টাকা আমি দিয়েছি এবং বাংলাদেশি টাকা দিয়েছি। তাহলে উনি কী পেয়েছে? উনি কি আমেরিকা থেকে আমেরিকান ডলার পেয়েছে যেটা বাংলাদেশি ছবি না? হ্যাঁ, মানে কিছু কথা যুক্তিসঙ্গত হতে হবে, কথা বলার আগে চিন্তা করতে হবে কি ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয় তাহলে দিনদার এর মতন একটা মুভি বানাতে পারলো না আজ পর্যন্ত। দিনদার এর মতন একটা মুভি বানায় দেখাইতো মিশা সাহেব। এই জন্যে উনি তো আমেরিকাতে থাকে, আমেরিকান ছবি দেখতে বলেন ওনাকে। যে আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে শুধু বাংলাদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে ওইখানে বাড়ি গাড়ি করছেন এইটাই না, আমেরিকান ছবি দেখেন, দিনদারের ছবির সাথে আমেরিকান ছবিকে কম্পেয়ার করেন। যে আপনি যে ছবি দেখেন আমেরিকাতে ওরকম কিনা দিনদারে, এই জন্যে আপনার আমার একই কথা, আমরা যেই ছবি করব, আবার উনি বল উনি আরও কথা বলছে সেটা আমি আরেক দিন পরে বলবো, সময় মতো বলবো আমি সেটা। বাট এখন এই পর্যন্ত আমার একটাই কথা যে মিশা সাহেবের যেই কথাগুলো এগুলো সত্যিকারেই আপত্তিকর, এবং সে যা কথা বলেছে এগুলো তার মুখে মানায় না, তার অতটুকু যোগ্যতা নাই তার এই মুখে, তার মুখ দিয়ে এতটুকু তার যোগ্যতা নাই যে এই ধরনের কথা বলতে পারে সে। কারণ তার যোগ্যতা কি? শুধুমাত্র সে একজন ভিলেনের ক্যারেক্টার করে গেছে তার আজীবন, সে নিজে কোনো ইনভেস্ট করে নাই, সে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করে নাই, বরং চলচ্চিত্র যোদ্ধাদেরকে তিনি এডবিসি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার মুখে এগুলো মানায় না। আর আমরা কি করেছি, আট বৎসর না থেকেও প্রতি বৎসর এফডিসিতে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেন্ট করেছি অর্থ দিয়ে, নিজেরা প্লাস অর্থ দিয়ে আমরা করেছি, শিল্পীদের পাশে দাঁড়িয়েছি অর্থ দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে, বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা যারা হচ্ছে আমরা এটা সলভ করার চেষ্টা করেছি, নট অনলি ফর শিল্পী সমিতি দিয়ে, ১৭টা সংগঠন দিয়ে, যে যখন গেছে আমরা এটাকে তাদের পাশে দাঁড়িয়েছি। মিশা সাহেব কী করবে? মিশা সাহেবের দ্বারা তো এগুলো করা সম্ভব না। আজকে অনন্ত জলিল যেটা করেছে, এই যে হলিউড মাপের ছবি করেছে বাংলাদেশে, আগামীতেও করবে, মিশা সাহেবের দ্বারা কী হবে চলচ্চিত্রে? আচ্ছা, এখন আমি আর বসে বললাম, আমি চাই নানা সাহেব ভাই এটা, হ্যাঁ বলেন বলেন, আপনি বলেছিলেন যে অনন্ত জলিলের পাশে কেমন নায়িকা দেখতে চান, এই বিতর্কতে মিম একটা কথা বলেছে তার পারিবারিক শিক্ষা নাই কাউন্টারে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মানে আমাকে বলেছিল সরাসরি, আপনি শিওর? সাংবাদিক এবার প্রশ্ন করেছে।